সারের দাম বেড়ে গেছে, অসুবিধা হচ্ছে নি, মার খেয়ে যাচ্ছে, চাষ লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, তো চাষ করে একেবারে সব শেষ হয়ে গেছে। 40,000 টাকা খরচা করেছি, 12,000 টাকা ধান বিকেছি, সংসার চলবে এতে? লোন নিয়ে চাষ করছে, লস হচ্ছে, মানে ক্ষয়ক্ষতি হয়ে চলে গেছে। যখন প্রশ্ন ওঠে কেন চাষে ক্ষতি হচ্ছে, তখন দূরদৃষ্টিহীন বাণিজ্য বুদ্ধি শূন্য কৃষি নীতির দিকে না তাকিয়ে আঙুল তোলা হয় চাষির দিকে। সে কেন বেশি লাভের আশায় চাষ করতে গিয়েছিল, যেন লাভের আশা করা চাষির অন্যায়, কোনো মতে বেঁচে থাকাই চাষির ভবিতব্য। আমরা কত সস্তায় কত ভালো জিনিস খাবো, এই প্রশ্নটা এত বড় হয়ে ওঠে যে চাষি কত কম খরচে কত বেশি লাভ করবে সেই প্রশ্নটা ছোট হয়ে যায়। আর এদিন তাই মেদিনীপুর পৌঁছেছিল ইনসাফ বাংলা অন্নদাতাদের হাল হকিকতের খোঁজে। কেন্দ্রকে যখন বলি দাও আমাদের 15,00,000 টাকা করে ঢুকিয়ে দেবো, কখনো ঢুকায়নি। এই যে চাষের এই যে সারের দাম বেড়েছে শুনছি, এতে কি আপনাদের অসুবিধা হয় চাষ করতে? হ্যাঁ, চাষের সারের দাম বেশি হলে তো চাষিদের তো অসুবিধা হবে। সবজির দামও তো বেড়েছে, সবজির দাম তো কত, তো বেশি তো বাড়ে না, বেশি বাড়ে না। আগের থেকে সারের দাম বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। প্লাস আমাদের ধান ফান তো নেই কিছু, সব তো হয়েছে, পচে গেছে বর্ষায়, বর্ষায় পচে গেছে। ভারতবর্ষের 80% মানুষ কৃষিজীবী, এরা লোন নিয়ে চাষবাস করে, এরা কিন্তু চাষের লসরা মিটাতে পারছে নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। কেন চাষিদের জন্য আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এত প্রকল্প করছে, টাকা দিচ্ছে অ্যাকাউন্টে, আপনি পান না? দিদি দিচ্ছে তো, 2,000 টাকা দিচ্ছে তো, কৃষক বন্ধু দিচ্ছে তো দিদি। সারের দাম যে আগের থেকে বেড়েছে, এতে আপনার চাষি হিসাবে অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে তো, সারের দাম বেড়ে গেছে, অসুবিধা হচ্ছে নি, মার খেয়ে যাচ্ছে, চাষ লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। তো চাষে লস হয়ে গেলে সংসার কী করে চালাচ্ছে? এরকম তো চলছে, হোটার মতন ঘুরাঘুরি করছি, এই লোকের কাছে মাংসে দাও, এইটা দাও, সেইটা দাও, এই করেই তো চলছে আমাদের সংসার। এই তো লোন নিয়েছি আমরা, চাষির লোন নিয়েছি, সুদ হয়ে গেছে 28,000 টাকা, দিতে পারিনি বলে তোমাকে নিয়ে যাবো থানা, তো কী করবে তখন? কেন আমাদের মোদি সরকার তো ওদিকে ললিত মোদি, মেহুল চোকসি, বড় বড় শিল্পপতিদের 1,000,000 কোটি টাকা সব মাফ করে দিচ্ছে, আপনার মাফ করবে না? মাফ করেনি তো, আমাদের মাফ করেনি, আমাদের মাফ তো চালিয়ে যাচ্ছে, শুধু দাও নাহলে পুলিশ পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি, নাহলে পুলিশ পাঠিয়ে? হ্যাঁ, নাহলে কী করবো আমরা গরিব মানুষ? আমরা তো লস হয়ে গেছি, চাষ করে তো লস হয়ে গেছি, তাই তো কোনো আছে কি? আচ্ছা, এই যে সারের দাম বেড়েছে, এতে কি চাষ করতে কষ্ট হয়, অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা হয়। হ্যাঁ, আপনি কি চাষ করেন? এখন কী কী চাষ আপনার? এখন চাষ করছে মূলা, মূলা, আলু, হ্যাঁ, তারপরে বরবটি, তার বিম। দাম বাজারে দাম কেমন পাচ্ছেন এগুলো? না, মাত্র 10 টাকা কিলো। হ্যাঁ, মাত্র 10 টাকা কিলো। কলকাতা থেকে তো আমরা অনেক দামে কিনে খাই, আমাদের এখানে রেট কম, ওই জন্য 40,000 টাকা খরচা করেছি, 12,000 টাকা ধান বিকেছি। সারের দাম আগের থেকে কত বেড়েছে? অনেক বেড়েছে, মোটামুটি 30 টাকা বেড়েছে। মোদি মমতা এরা বলছে যে অনেক চাষিদেরকে 1,000 টাকা দিচ্ছে, আপনি পান না? সে তো কৃষক বন্ধু আর PM কিষান 2,000 টাকা করে দেয়, আর ওইটাই তো। এতে কি সংসার চলে, মানে এই যে চলবে, এতে সংসার চলবে? এতে এই তো সংসার চলবে না। চাষের জন্য লোন নিয়েছি, চাষের জন্য লোন নিয়েছিলাম, লোনটা মিটাতে পারিনি, চাষের তো ক্ষতি। কেন লোন আপনার মাফ করে দিচ্ছে না সরকার? না, কিছু বলছে না, ফোন করছে টাকা দিয়ে যাও। আচ্ছা, তো দিতে পারছেন না? কোথা থেকে দিতে পারবো আমাদের, যদি চাষের সব চলে গেলো ধোয়ায়, তাহলে কোথা দিয়ে পাবো? আচ্ছা, ইয়ে সারের দাম বেড়েছে চাষিরা বলছেন, আপনিও কি চাষ করেন? চাষ তো সবাই করি আমরা। চাষ করেন? চাষ কি, এখানে কোনো সরকারের ভর্তুকি নেই? সরকারের ভর্তুকি বলতে এখানে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার যে সিএমই দিচ্ছে, আপনার কৃষক বন্ধু, যারা বার্ধক্য ভাতা, কেন্দ্র সরকারেরও তো অনেক প্রকল্প আছে। কোনো কেন্দ্র সরকার প্রকল্প নেই, BJP-র কোনো প্রকল্প নেই, বেটি বাঁচা প্রকল্প মমতা ব্যানার্জি এখানে 1,000 কোটি টাকা বরাদ্দ করছে, আর কেন্দ্রীয় সরকার এতগুলো 29টা রাজ্য, তার মধ্যে 100 কোটি টাকা প্রকল্প বরাদ্দ করেছে। আচ্ছা, এই যে সারের দাম বেড়েছে, তো আপনার কি অসুবিধা হয় চাষ করতে? আমার তো খুবই অসুবিধা হয়, খুবই অসুবিধা। আচ্ছা, সারের দাম আগের থেকে কি অনেক বেড়েছে? অনেক বেড়েছে, বুঝেছে, সারের দাম কমাতে হবে। সরকার ভর্তুকি দিচ্ছে না সারে? দিছে, কিন্তু আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, গরিবের জন্য কি, চাষ যেমন সারের দাম বেড়েছে, সবজির দামও তো বাড়ছে, তো আপনার তো লাভ হওয়ার কথা। লাভ একবারে আমার বিশাল ক্ষতি, আমরা স্টেট ব্যাংকে লোন দিতে পারিনি। আপনারা যে লোন নিয়েছেন, এই লোনের লোন সরকার বা ব্যাংকগুলো মুকুব করছে না, দিতে হবে না যাও? না, করে না।
কি বলবেন যে লোন যে এত লোন নিচ্ছে, লোন নিয়ে চাষিরা আপনারা চাষ করছেন, চাষিরা লোন নিয়ে চাষ করছে, লস হচ্ছে। লস হলে সরকার মাফ করছে না লোন? সরকার মাফ করছে নি, সরকার মাফ করছে কাদের? যারা শিল্পপতি বিজয় মালিয়া, মহুল চাকি, নীরব মোদী, এরা যে হাজার হাজার কোটি টাকা প্রকল্প লোন নিয়েছে। এত বড় বড় মানুষদের সঙ্গে চাষিদের তুলনা করলে হবে? তাহলে ওদেরকে লোনটা ছাড় হচ্ছে? এলাকায় সাধারণ ভারতবর্ষের 80% মানুষ কৃষিজীবী, এরা লোন নিয়ে চাষবাস করে, এরা কিন্তু চাষের লসরা মিটাতে পারছে নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই যে সাধারণ চাষিদের বাঁচিয়ে রাখার জন্যে। যদি ওই শিল্পপতি যে টাকাটা ছেড়েছে ওই টাকাটা যদি কালেকশন করে আমার লোন যদি ছাড় করতো, সমস্ত চাষির লোন মিটে যেত। আচ্ছা, বর্তমান যে সরকার রয়েছে চাষিদের জন্য কতটা মানে টাকা পয়সা দিচ্ছে বা কতটা হেল্প করছে? সরকার আবার কী ছাড় করবে? সরকার যে এই যে আপনাদের যে সারের দাম বেড়েছে এতে তো চাষ করতে অসুবিধা হচ্ছে, তো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোনো ভর্তুকি দিচ্ছে? কেন্দ্র দিলে তো ভর্তুকি দেবে, রাজ্য কী করে ভর্তুকি দেবে? কেন্দ্র তো পাঠালে ভর্তুকি দিবে, আপনাদের রাজ্য কী করে দিবে? কেন্দ্র পাঠায়নি এক এই যে জিনিস বলছেন সারের দাম বেড়েছে বলে চাষের অসুবিধা হচ্ছে, তাই তো? তো সবজি বা ফলমূলের দামও তো বেড়েছে, এতে আপনাদের লাভ হচ্ছে না? লাভ হচ্ছে না একদম, ওই যে মাঠে ধান রয়েছে ধান হচ্ছে না, হচ্ছে না না। তো আপনারা কি চাইবেন, মোদী বা মমতা সরকার তারা আপনাদেরকে ভর্তুকি দিক, একটু সুবিধা মানে পাশে দাঁড়ান? রাজ্য ভর্তুকি কেন্দ্র ভর্তুকি করে রাজ্য ভর্তুকি দিবে, কেন্দ্র তো সব 100 দিনের কাজ করি মানুষ সব কিছু বন্ধ করে দিয়েছে। মানে এবছর জলটা হয়ে যায়, আলু লাগানো আলু সব শেষ হয়ে গেছে, আলু আলু পচে গেছে, পচে গেছে সব আলু। আচ্ছা, তো লোন নিয়েছেন ব্যাংক থেকে? লোন তো নিয়েছি। দেবেন কিভাবে? আমি কিরকম করে দেবো, দিতে পারবো না তো আর। মোদী সরকার 15 লাখ টাকা দেবে বলেছিল, পেয়েছেন? না, কোথা থেকে দেবো? কে দিবে আমাদের দিচ্ছে কি? বলেছিল ওই 15 লাখ টাকা করে বিদেশ থেকে কালো টাকা এনে দেবে। না না, দেয়নি 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 দেয়নি। চাষি বাসি যারা গরিব মানুষ কি করে চাষ করবে তাহলে, আর কি করে দিবে যারা লোন করেছে?